إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم جهر الفساد في البر والبحر بما كسب أيدي الناس إلا من بعد الذي عمل لعلهم يرجعون إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ইবাদত গৃহে সমবেত হওয়ার সমাধি প্রদান করেছেন, আমরা তার প্রশংসাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অবনীত অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক শেষ নবী আমাদের মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের সূরা রুম হতে 41 নম্বর আয়াত পাঠ করেছি, যে আয়াতে সংক্ষিপ্ত সারসংক্ষেপ জুমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হাল্লুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের দিনে যে পরিস্থিতি, আজকের বিশ্বের আনাচে কানাচে প্রায় অধিকাংশ দেশেই মুসলিমদের বসবাস, মুসলিম জাতি, মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দীন ইসলাম সেখানে পৌঁছেছে, কিন্তু দুঃখের বিষয় দীন ইসলাম পৌঁছালেও দীনের আরকান সেখানে প্রতিপালিত হচ্ছে না। দীনের আরকানকে এ মানব জাতি পালন করছে না। বিশ্বের অনেক দেশ আছে যেখানে ইসলামের শাসন আছে, সেই দেশ ইসলামী রাষ্ট্র বলে ঘোষিত আছে, কিন্তু তার সত্ত্বেও সেখানে ইসলামী শরীয়তের নিয়ম নীতি লাগু নেই, বরং ইসলামের শরীয়তের রীতিনীতিকে তারা ছেলেখেলা বলে মনে করে এবং সেটা পালন করে না। আর যে সমস্ত দেশে মুসলমানরা বসবাস করছে কিন্তু সেখানে ইসলামের শাসন নেই, অথচ কোরআন ও হাদিসের ব্যাখ্যা, তার কৌশল, তার হাদিস, শরীয়তের বিস্তারিত আলোচনা মানুষের মধ্যে বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন জলসার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে পরিবেশন হলেও সেগুলো মানুষ অনুসরণ করে না, কোনো তোয়াক্ক করে না, কোনো তোয়াক্ক করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তারা
পরিত্যাগ করে যাচ্ছে বিপরীতে শয়তানের যে কৌশল, পৃথিবীর পাপ কাজকে মানুষের অন্তরে মানুষের দৃষ্টির সম্মুখে শোষিত করা, যার জবাব করা, এটাই শয়তানের কৌশল। আর সেটা আজকে করে যাচ্ছে, আর মানুষ সেটা গ্রহণ করছে, তার উপরে আমল করছে। আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান অপেক্ষা মানুষ আজকে গ্রহণ করেছে অশ্লীলতাকে, মানুষ আজকে গ্রহণ করেছে প্রতারণাকে, মানুষ আজকে গ্রহণ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান কিভাবে লঙ্ঘন করা যায় সেই বিষয়ে তারা অগ্রগতি হয়েছে। যার ফলাফলে পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন সময় এই মানুষের যাতে টনক নয়, মানুষ যাতে বুঝতে পারে যে এটা আমাদের পাপের কর্মের জন্য এগুলো সংগঠিত হচ্ছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু শাস্তি তাদেরকে প্রদান করে আসমানি বালা মুসিবতের রূপে। অথচ মানুষ এগুলো দেখেও সংশোধন হয় না। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে যাহার ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহর ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসে, এই জলে এবং এর ফলে মানুষের কৃতকর্মের জন্য কি হয়েছে, আজাব ছড়িয়ে পড়েছে, বিপর্যয় ছড়িয়ে পড়েছে। যাহার ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহরি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাসে আল্লাহ বর্জন করতে পারে, আল্লাহ আইনকে যে তারা ভঙ্গ করছে, আল্লাহ সুবহানাহু যেগুলো নিষিদ্ধ করেছেন, আল্লাহ তার রসুল কোরআন তথা হাদিসের মধ্যে যেগুলো নিষিদ্ধ করেছেন, সেই কাজের দিকে মানুষ অগ্রগতি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজাব আসে। এই আজাবটা আসে এই জন্য যে মানুষ যাতে বুঝতে পারে যে আমাদের পাপ কাজের জন্যই আজাব আসছে। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019 সেখানে কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস পেশ করছেন, তিনি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন সমাজের মধ্যে অশ্লীলতা নগ্নতা ছড়িয়ে পড়ে, মানুষ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন মহামারী আসতে থাকে। আর এমন এমন রোগের উদ্ভব হয় যেটা মানুষ কোরআনের আগে তার নাম শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের উপরে আজাব তখন আসে যখন মানুষ অশ্লীলতায় নগ্নতায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজাব আসে, মহামারী হয়ে যাচ্ছে। এমন এমন রোগ, নতুন নতুন রোগ সৃষ্টি হয়, তৈরি হয়, মানুষ সে রোগের কথা আগে শোনেনি কোনোদিন, তার নাম কোনোদিন শোনেনি। যখন মানুষ ব্যবসা বাণিজ্যে বা ওজনে ফাঁকি দিতে শুরু করে, প্রতারণা করা শুরু করে, তখন তাদের মধ্যে কার কারবারে ব্যবসা বাণিজ্যে অভাব অনটন দেখা যায় এবং শাসক দ্বারা তাদেরকে অত্যাচারিত হতে হয়। তারা তারা মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার মাধ্যমে যেটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এই কারণে ঘটবে, বিপর্যয় ঘটবে, সেগুলো ঘটছে কিনা একবার তাকিয়ে দেখুন। বর্তমানে পৃথিবীতে এমন অনেক রোগের আবির্ভাব ঘটেছে যে রোগের কথা আমরা আজ থেকে 10-15 বছর আগে জানতাম না, যে রোগের নাম মানুষ কোনোদিন শোনেনি, এবং সেটা যথারীতি ব্যাপক আকারে মহামারী হিসেবে সারা পৃথিবীর বুকে তো ছড়িয়ে পড়েছে। যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে ব্যাপকভাবে জেরা এবং ব্যভিচারে ছড়িয়ে পড়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামক রোগের মাধ্যমে মানুষকে সতর্ক করেছে যে আমার
বিধান হচ্ছে, বৈবাহিক জীবনে তারা স্বামী স্ত্রী ব্যবহার করে একে অপরকে, কিন্তু তোমরা সেটা ফাঁকি দিচ্ছ। তো মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ এলো, এই ইসলামের রোগ এলো, ধরা পড়তে থাকলো ব্যভিচারীরা, জেনাকারীরা ধরা পড়তে থাকলো, অথবা মানুষও উপায় অবলম্বন করলো বিভিন্ন। তারপরে আরেক মহামারী এসেছে, এই গত তিন চার বছর আগে এসেছে, সে কথা সকলের স্মরণ থাকবে, জীবনে কোনোদিন ভোলার নয়, যে অবস্থা দিয়েছে। আর আজকের অধিকাংশ ব্যবসায়ী যখন ব্যবসায়ী তারা প্রতারণা করবে, ওজনে যখন ফাঁকি দেবে, তখন তাদের উপরে ব্যবসা বাণিজ্যের অবাবরণ দেখা দেবে। ব্যবসা বাণিজ্য দেখতে চলছে, মনে হচ্ছে চলছে, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যে ভরপুর থাকবে না, ভোট উঠে যাবে লাভ করবে। আর শাসক তাদের উপরে অত্যাচার করবে। বর্তমানে মুসলমানদের অবস্থা কি, যার কাছে ছুটে যান, যেখানে যান, বলবে ব্যবসা বাণিজ্যে ভালো চলছে না। আগে তো তার অবস্থা নেই, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজাব। কারণ মানুষ সেই আমল করছে, যে আমলের কারণে কাল কিয়ামতের দিনে যে মানুষ যত নেকির কাজ করুক, রোজা রাখুক, নফল রোজা, সারা জীবন যখন দাঁড়াবে তারা বিমুখের রোজা, তাহার যুগ করে তার মাথায় ঘাটা ফেলে দিই। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষ, অধিকাংশ মানুষ কি করে জানেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অধিকাংশ মানুষ যারা খেত মজুর, যারা চাষবাস করে, তারা ফসল বিক্রি করতে গিয়ে মিথ্যা মিথ্যা শপথ খায়, যেটা আমার করতে গিয়ে এত টাকা খরচা হয়ে পড়েছে। যারা রেডিমেড গভর্নমেন্টের সঙ্গে জড়িত, সেই সব ব্যবসায়ীরা মাল বিক্রি করতে গিয়ে খরিদ্দারদের কাছে, কাস্টমারের কাছে মিথ্যা শপথ করে, এই কাপড়টা আল্লাহর কসম খেয়ে আমার কি এত টাকা কেনা পড়েছে, মিথ্যা কথা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া হবে, রহমত হবে, বঞ্চিত থাকবে সেই ব্যক্তি, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার মাল বিক্রয় করতে গিয়ে আল্লাহর নামে মিথ্যা শপথ করে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে, রহমত থেকে বঞ্চিত থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে, রহমত থেকে বঞ্চিত থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ কোন ব্যক্তির নেক আমল তাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দয়া, আল্লাহর রহমত তার উপরে হয়। আর স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা ব্যবসা বাণিজ্যে মাল বিক্রয় করতে গিয়ে কাস্টমারের কাছে, খরিদ্দারের কাছে মিথ্যা শপথ করবে, মিথ্যা কসম করবে আল্লাহর নামে, তারা কার কিয়ামতের দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হতে, রহমত হতে বঞ্চিত থাকবে। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না, দৃষ্টিপাত করবেন, এবং তাদের গুনাহকে ক্ষমা করবেন না। আজকে অধিকাংশ ব্যবসায়ীদের অবস্থা এই। আর আজকের যে গরমের দাপট, গ্রীষ্মকালের যে দাপট, তাপপ্রবাহের প্রবাহের যে দাপট চলছে, এ সম্পর্কে পরের মধ্যে বলছে, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যখন মানুষ একটা ফরজ ভাবে জাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। আজকে মানুষ হাহাকার করছে, প্রতিদিনই মানুষ আশা করছে যে আজকে সন্ধ্যাবেলায় হয়তো ঝড় বৃষ্টি হবে, আজকে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলা হয়তো ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া ঘোষণা করছে অমুক দিনে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু তোমরা শুধু অনুমান করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ না হলে তার হুকুম না হলে বৃষ্টিপাত হবে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। আজকে মানুষ কিভাবে জাকাত দিচ্ছে, জাকাত দিতে হবে পাই পাই হিসাব করে, আর জাকাত দিতে হবে অর্থের উপরে, জাকাত খরচ অর্থ দিয়ে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু আজকে অধিকাংশ যারা জাকাত দিচ্ছে, কিছু পরিমাণের মানুষ যারা জাকাত দিচ্ছে, তারা লোককে দেখাবার জন্য রিয়াকারি হিসেবে জাকাত দিচ্ছে, কি করছে, মানুষের মধ্যে ঢেঁড়া পিটিয়ে দিচ্ছে। আর অমুক দিনে দেওয়া হবে শাড়ি কম্বল, অমুক দিনে দেওয়া হবে গরিবদের জন্য কিছু বস্ত্র বিতরণ করা হবে, তার সম্মুখে লাইন লেগে যাচ্ছে। স্বরূপ তো জাকাত আপনাকে দিতে বলেনি, ওইভাবে তো জাকাত দেওয়ার নিয়ম না, এটা মানুষকে দেখানো, এটা লোক দেখে নিয়ম।
বড় নারী কর্মের জন্য তার কিয়ামতের কিন্তু পিটুনি খেতে হবে। এবং জাকাতের পাশাপাশি ওসর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি অভিজ্ঞতা রয়েছে যে মানুষ, অধিকাংশ মানুষ জাকাত দেয় না, আর যারা দেয় তারা হিসাব করে সঠিকভাবে হিসাব নিকাশ করে দেয় না, আর কিছু মানুষ দেয় তার মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে লোভ দেখানি আমল করে তারা প্রকৃতপক্ষে অর্থের জাকাত অর্থ দিয়ে দেয় না, বরং ওই শাড়ি কম্বল বস্ত্র বিতরণের মাধ্যমে দেয় যেগুলো কবুলযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আসমান হতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, যদি আসে জমিতে জমিনের বুকে বিভিন্ন পশু পাখি যদি না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জমিন কালেও ওই যাকাতকে অস্বীকারীদের উপরে বৃষ্টিপাত হতো না। তা আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে এই যে আমরা বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে পড়ছি, বিভিন্ন বিপর্যয়ের কোলে ধরে পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব আসছে, কেন আসছে? অবশ্যই এগুলো আমাদের কৃতকর্মের ফল। আর কৃতকর্ম মানে আযাব তারই উপরে আসবে যে ব্যক্তি পাপ করবে তার জন্য, আর বাকি সকলের উপরে আবার আযাব আসবে এমন কিছু নয়। যখন আযাব আসে তখন খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও গ্রেপ্তার হয়ে যায়, কিন্তু আমল হিসেবে কেন কি আমাদের দিনে সবাই উঠবে। তারপর চতুর্থ নম্বরে বলা হচ্ছে যখন মানুষ আল্লাহ তার রসুলের বিধানকে অস্বীকার করতে শুরু করবে, নিজেদের যুক্তি তর্ক এগুলো তার উপরে বসাবে, তখন জালেম শাসক তার উপরে নিযুক্ত করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, জালেম শাসক। আজকে মুসলমানরা সারা ভারতবর্ষের মধ্যে জালেম শাসকের কবলে পড়ছে কিনা চিন্তা ভাবনা করতে হবে আমাদের। জালেম শাসক আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত হয়ে গিয়েছে, আর এটাও আমাদের কৃতকর্মের ফল, কারণ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অস্বীকার করতে শুরু করে দেবে যাচ্ছে সব যখন। কিছু মানুষ আছে সরাসরি কোরআন এবং হাদিস থেকে বিধান স্পষ্ট হয়ে যাওয়ার পরে আবার অমুক ইমাম বলেছে, অমুক মুহাদ্দিস বলেছে, অমুক পীর বলেছে, অমুক ওলি বলেছে। হজ একটা ফরজ ইবাদত, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, তিন রকমের হজ হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন তিনি হজ্জে তামাত্তুকে নিষেধ করলেন। যখন হজ্জে মানুষ গেল দেখা যাচ্ছে হজ্জে ইফরাদের জন্য তারা ইহরাম করতে গিয়ে হজ্জে তামাত্তুর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, তখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেরাম করছেন কিসের জন্য? হজ্জে তামাত্তুর জন্য। তখন মানুষ বলছে আরে এ কি করছেন, আপনার পিতা হজ্জে তামাত্তুর জন্য হেরাম করতে নিষেধ করেছেন। তখন তিনি বলছেন আরে আমি বলছি আল্লাহ রসুল হেরাম করেছেন, আল্লাহ রসুল দেখে তুমি বলছো উমার মাসে উমারকে ওয়াজি তোমার কে আবার। যখন একই বাসা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যে হজ্জে তামাত্তু করছে উমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন, তিনি হচ্ছেন ইসলাম জগতের খলিফা, কখন দ্বিতীয় খলিফা খোলাফায়ে রাশিদীন, তিনি বলছেন তাকে বলা হচ্ছে আবু বকর বলেছে উমর বলেছে, তিনি বলছেন আমি বলছি আল্লাহর রাসূল বলেছে, আর তুমি পাল্টা বলছো উমর বলেছে আবু বকর বলেছে। আমার আশঙ্কা হচ্ছে যে এই কারণে তোমাদের এই যে বলার কারণে শুধু আমি বলছি আল্লাহ নির্দেশ দিয়েছেন আর রসুল সাল্লাল্লাহু বিধান দিয়েছেন, আর তোমরা এটা অস্বীকার করছো, এই অস্বীকার করার কারণে তোমরা বলছে অপকার বলেছে উমর বলেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু উপর তোমাদের তাদের কথাকে পরিচালনা করার জন্য আমি আশঙ্কা করছি যে আসমান হতে পাথর বর্ষিত হয়ে আজাব আসবে তোমাদের উপরে। তারা কি কম বুঝতো নাকি? আজকের কিছু নাম দায়ী আমার আহমদ হাদিস আছে, তারা বেশি বুঝে গেছে যে মানুষের জন্য কল্যাণের জন্য এটা করা উত্তম,
আল্লাহর উপর যদিও এটা বলে গিয়েছে কিন্তু যুগের হিসেবে এটা করা যাবে না, যুগ হিসেবে চলতে যাবে। ইসলামটা মুহাদ্দিসদের উপরে, কোন খোলাফায়ে রাশিদের উপর, উপরে কোন পীর ওয়ালি ইমামদের উপরে ফরজ হয়নি, অবতীর্ণ হয়নি, মুকাম্মল হয়নি, পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো কিছু মানুষ এমন আছে যারা যুক্তি দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান স্পষ্ট হওয়ার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা যুক্তি দেখায়, হ্যাঁ যে বিষয়ে স্পষ্টতা নেই, এই স্পষ্টতা সমস্ত বিষয়ে আছে কিন্তু আমাদের জানা নেই। কোরআনের শুধু এক দুটো তাফসীর গ্রন্থ নেই, অনেক তাফসীর গ্রন্থ আছে, হয়তো কোন তাফসীর কারো কিছু আয়াতের তাফসীর করতে গিয়ে সে আয়াতের সমর্থনে কোনো হাদিস পায়নি, তার অজানা আছে, তিনি লেখেননি, কিন্তু অন্য তাফসীর কারো লিখেছেন, সেগুলোকে অনুসন্ধান করতে হবে। হাদিস শুধু বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাঈ এর মধ্যে সমবদ্ধ নেই, অনেক হাদিসের কিতাব আছে, সেগুলোকে জানতে হবে। যদি সেই রেওয়ায়েতের মাধ্যমে স্থাপত্য হয় কোনো হাদিস সেখানে মানতে হবে। তো জানা যে বিষয়গুলো আছে, স্পষ্ট যে বিষয়গুলো আছে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট আদেশ নিষেধ আছে, সেগুলোর জন্য কোন ইমান কোন কিয়াস কিছু চলবে না, কোন যুক্তি তর্ক কিছু চলবে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন, কায়েম করেছেন, সেভাবেই পালন করতে হবে। যদি আমি বলি অমুক ইমাম বলেছে, অমুক পীর বলেছে, অমুক মুহাদ্দিস বলেছে, তাদের কথা চলবে না। আবার কিছু মানুষ বলে তারা কি তারা ঘুরে করে গেছে, তারা কি তারা জাহান্নামী, তারা সরকারের বিধান নাকি, এর ফাইসাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, তারা বিধাতি কেনা, তারা তাদের যে কিয়াসের কারণে শাস্তি পাবেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। কিন্তু আমার সম্মুখে যেটা স্পষ্ট হচ্ছে কোরআন এবং হাদিসের দ্বারা, আমি অন্যদিকে তাকাবো কেন? চতুর্থ পয়েন্ট কি, যখন আল্লাহ তার রসুলের বিধানকে অস্বীকার করা হবে, তখন জালেম শাসক নিযুক্ত করে দেওয়া হবে, আজকে সেটাও হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিশানি, তার আঘাত দ্বারা মানুষের মধ্যে মানুষের চলক রওনা দিতে চাচ্ছেন, যে দেখো তোমরা পাপের মধ্যে লিপ্ত হয়েছে, যার কারণে আমার আঘাত তোমাদের মধ্যে এইভাবে অবতীর্ণ হচ্ছে, তোমরা সংশোধন হও। যদি এখনো পর্যন্ত আমরা সংশোধন না হতে পারি, নিজেদের কৃত কর্মকে যদি সংশোধন না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা না চাইতে পারি, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্য আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে ফিরে আসার সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু আল ইবাদিহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ। তো যে হাদিসটা আমি পেশ করেছিলাম ইবনে মাজাহ হাদিস নম্বর 4020 আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তো যখন মানুষ কি করবে, কয়েকটা পাপের কারণে কয়েকটা আজাদ অবতীর্ণ হবে, যখন মানুষ জেনা ব্যবিচারে অশ্লীলতায় নগ্নতায় লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রোগ বিভিন্ন মহামারী আসতে থাকবে, যে রোগের নাম মানুষ কোনোদিন শ্রবণ করেনি সেই রোগ আমাদের মধ্যে আবিষ্কার হবে, যখন মানুষ ব্যবসা বাণিজ্যে ফাঁকি দিতে শুরু করবে, প্রতারণা শুরু করবে, যখন মানুষ ওজনে ফাঁকি দেবে, তখন তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যে এবং তাদের সম্পদে অনটন দেখা দেবে, অভাব অনটন দেখা দেবে, শাসক দ্বারা তারা অত্যাচারিত হবে, যখন মানুষ জাকাত দেওয়া ওষুধ গুলা বন্ধ করে দেবে, তখন মানুষের মধ্যে তাদের যে আরামের জন্য বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত আসমান থেকে বন্ধ করে দেওয়া হবে, যখন মানুষ আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করা শুরু করবে, তার বিধানকে মানবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জালিম শাসক নিযুক্ত করে দেওয়া হবে। যখন কিছু সম্প্রদায় এমন হবে
যারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সঙ্গে এবং রাসূল তাআলার বিধানের উপরে নিজেদের বাক্যকে পরিচালিত করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের যে সংগঠন আছে, যত সংগঠন, যত দল, যত মাযহাব, তাদের একে অপরের মধ্যে দলাদলি মারপিট শুরু করে দেবে। সেটা হচ্ছে বর্তমানে দেখুন, আজকে মুশরিকরা, আজকে কাফিররা, তারা আজকে সমবেতভাবে, সমবদ্ধভাবে একটা ধর্মের উপরে, একটা দিনের উপরে অত্যাচার চালাতে, তাকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আজকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় তারা একে অপরের উপরে, সে কাফের, সে মুশরিক, সে অমুক, সে তমুক, এই বলে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে এরা লিপ্তই আছে। এদের মধ্যে ঐক্য করা অসম্ভব। এমনকি কিছু কিছু মসজিদের সম্মুখে আমাদের কাছে ছবিও রয়েছে, সেই ছবি সহকারে রয়েছে, আমরা, আমি তো নিজে চোখে দেখেছিলাম, আমরা বাড়িপুরে একটা মসজিদে নিজে চোখে দেখেছিলাম এককালে, বাড়িপুর কোদাল বাজার যে মসজিদ আছে, আলোবাজের মসজিদ, সেখান থেকে চলে যেতে হবে কাটারিপাড়া বাজারের দিকে, পরিষ্কার লেখা রয়েছে এটা হারামি মসজিদ, আলে আদিত্যের প্রবেশ নিষেধ। আমাদের হাওড়া জেলার শ্যামপুর, সেখানে যখন কিছু মানুষ কোরআন এবং হাদিসের দিকে যাচ্ছে, তাদের থেকে রোখার জন্য মসজিদে পরিষ্কার বোর্ড টাঙিয়ে দেওয়া হলো, যারা উঠে ক্যাম্প করে না, যারা রসুলের নামে দরুদ করে, দরুদ বলতে কি ভগবান দরুদ, সেই দরুদ যেটা কোরআন বা হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে তো পাওয়া যায় না, ওই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি কি বলে মৌলানা মুহাম্মদ, সেই দরুদ যারা পাঠ করে না, তাদের এই মসজিদে প্রবেশ নিষেধ। কিছুদিন আগে বাংলাদেশে একটা মসজিদে দেখলাম ছবি রয়েছে, যে মসজিদের গেটে টাঙানো আছে, যারা জোরে আমিন বলে, যারা রফিল এজান করে, তাদের এই মসজিদে প্রবেশ করা নিষেধ। যদিও আজকের বর্তমান যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগেতে, অনেক স্থানে সরাসরি আলেম ওলামারা দাওয়াত না দিলে মানুষ যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত যাদের বুকেতে রেখেছে, যাদের তাকদিরে রেখেছে, তারা অনুসন্ধান করতে গিয়ে কোরআন এবং সেই হাদিসের অনুসন্ধান পাচ্ছে, তারা ছুটে আসছে সঠিক ইসলামের দিকে। তো সঠিক ইসলামকে তারা রুখতে পারবে না, কোরআন এবং হাদিসের সহি ইসলামকে তারা রুখতে পারবে না, যতই তারা প্রপাগান্ডা করুক না কেন, রুখতে তারা পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানতে হবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলেই কোন পীর কোন মুহাদ্দিসের অনুসরণ করতে বলেনি, বরং নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা সেটারই অনুসরণ করো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন এবং হাদিসে অবতীর্ণ হয়েছে, এছাড়া তোমরা ওলিয়া ওলিয়াদের অনুসরণ করো না। সূরা আল আরাফ আয়াত নম্বর 3। কিছু মানুষ বলতে আরে কোরআনে নাকি ওলিদের নিষেধ করা হয়েছে, নাকি অবশ্যই নিষেধ করা হয়েছে, চোখ থাকলে তবে তো করবে। ওয়ালা তাতবে উমিন দুনিহি আওলিয়া, তোমরা অনুসরণ করো না, খবরদার ওলিয়া ওলিয়াদের অনুসরণ করো না। সূরা আল কাউফ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওলিয়া ওলিয়াদের অনুসরণ করা মানে ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর কার জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নামই রেখেছেন আল কাউফ, অর্থাৎ মাকড়সা। ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, সে একটা জাল করে, হাওয়ার বাতাস জোরে এলে পরে সে জাল ছিঁড়ে যায়। তো যারা ওলিয়া ওলিয়াদের অনুসরণ করে, তাদেরকে বলা হয় যে যেন মাকড়সার জালের অনুসরণ করে, তারা সেই দিকে একটা ঝটকা এসেছে সেটা ছিঁড়ে যাবে, তার ঘর ভেঙে ফেলবে, আর কাল কিয়ামতের দিনে দেখবে যারা বেঘর হয়ে উঠেছি। অতএব সঠিক ইসলামের অনুসরণ করতে হবে, আর যে পাপের মধ্যে আমরা বিপর্যয়ের কারণ হচ্ছে, আমাদের বিপর্যয়ের কারণ যে পাপগুলো হচ্ছে, সেই পাপগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, এবং কোরআন হাদিসের রাস্তায় তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূলের রাস্তায় ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের
জানা অজানা সমস্ত পাপকে তার কাছে ক্ষমা করিয়ে নেবার সুমতি আমাদেরকে প্রদান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।